আজকের এই সবার সম্মানিত সভাপতির সহ উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সম্মানিত প্রশাসক মহোদয় এবং সম্মানিত এসপি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে বিগত সময়ে আমরা মিটিংয়ে যে আলাপ আলোচনাগুলি করেছি তার অনেকখানি অগ্রগতি হয়েছে। সেজন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ও মানিকবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন অনেক সমস্যাই তো আছে, সমস্যা তো একবারে শেষ হবে না, আস্তে আস্তে আমাদের সবার যদি ইচ্ছা থাকে আমরা সে সমাধানগুলি করতে পারবো। এখন যেটা আমার কাছে যে সমস্যাগুলি মনে হচ্ছে, বিশেষ করে যে কোনগুলি বেশি আসে এখন আমার কাছে, যেটা হলো বালু মহল নিয়ে, এই বালু মহলের নিয়ে আমি ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি। এটা ব্যাপার আমি আপনাদের সহযোগিতা চাই। কিছু কিছু বিশেষ করে এখানে রামপুরিয়া মশাই আছে, যে ধুলোসরা বা চর এলাকায় দেখা যায় যা আপনাদেরকে মাঠ থাকে এরপরে করা যাবে না, তারা বিশাল আকারে বালু গাছ এলাকার মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, এদিকে একটু সদয় দৃষ্টি আপনারা দিবেন। আর যেটা আছে আরেকটা যেটা আসে আমার জবরদখল একটা জমি নিয়ে একটা, এই আর একটা সমস্যা আছে, সেখানে যদি এসিলেন যারা আছে তাদের আমি সহযোগিতা চাবো, এই ব্যাপারে অসহায় মানুষ যারা যাবে তাদের জন্য এই ব্যাপারে একটু সহযোগিতা করা হয়। আর যেটা এখানে আমি যেটা শুনছি যেটা আমার নলেজে এসেছে যে বাস স্ট্যান্ড যে পুরো মার্কেটটা আছে সেটা একটা ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু মার্কেটটাকে করা হয়েছে, তা সত্ত্বেও এখানে চারতলা নির্মাণ করে সেখানে ভাড়া দেওয়ার চেষ্টা চলছে, এই দিকটা একটু লক্ষ্য রাখবেন আপনারা, কারণ যেহেতু ঝুঁকিপূর্ণ করা হয়েছে বিল্ডিংকে, সেখানে যদি আবার সেখানে কনস্ট্রাকশনের কাজ চলে তাহলে তো পুরো মার্কেটটা শেষ হয়ে যাবে, এদিকে একটু দৃষ্টি রাখবেন। আরেকটা আমি সেদিন সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি একটা গেট বন্ধ, তারা একটু রিকোয়েস্ট করেছিল যে আগে তো ইন অ্যান্ড আউট দুটা ছিল, একটা গেট দুটা গেটের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে গেটটা যেটা হলো যে ওই সেকেন্ড গেটের কাছে দোকান টোকান সব বসে গেছে, এই জায়গাটা যদি আপনারা ওই দোকানগুলি সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেটটা খুলে দিলে গাড়ি আসা ইন অ্যান্ড আউটের সুবিধা হয়, লোকজনের যাতায়াতের সুবিধা হয়। ওই যে হ্যাঁ সদর হাসপাতালে এটা আছে, সদর হাসপাতালে আমি এটা নিজে সরজমিনে দেখে এসেছি। আর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান দোকান টোকান আছে, এই দোকান যদি হঠাৎ করে সরালে ওদের তাকে রুটি রোজগারের ইয়ে আছে, অনেকে বলে যে এটা সরাই দেন ফলের দোকান সরান ওটা সরান, কিন্তু সেটা আমাদের সিস্টেমেটিক হতে আমি আপনাদেরকে অনুরোধ করবো অন্য কোথাও যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে মানুষের যাতায়াতের সুবিধা এই ব্যবস্থাটা করবো, বিভিন্ন জায়গায় যেমন পুরো মার্কেটে উত্তর পাশে যে জায়গাগুলো আছে যেখানে শুভযাত্রা বাস স্ট্যান্ডের জটিলতা সৃষ্টি করছে, সেই জায়গায় যদি আপনারা ফলের মার্কেটগুলি সরিয়ে দেন তাহলে রাস্তাগুলি একটু সুবিধা হয় ওখানে যাওয়া। আর যেটা আমি আমার বিএনপির অফিসের পাশে একটা মার্কেট দেখছি, এই মার্কেট বিএনপির অফিসের পাশে একটা ওপেন হকার্স মার্কেটের মতন আছে না, দেখেছেন তো সেই মার্কেটটা কি কিভাবে আছে, মানে কার আন্ডারে চলতে সেটা কিন্তু স্পষ্ট ধারণা নেই, এই মার্কেটটার ব্যাপারে আপনারা একটু খবর নেবেন। আর বিভিন্ন আসলে আমরা তো মানিকগঞ্জের মানুষ তো কি যে একটু স্বস্তিতে থাকার জন্য নিরাপত্তার জন্য আমাদের স্বাস্থ্য খাত শিক্ষা খাত আর এই নিরাপত্তার জায়গাটা যদি আমরা ইনশোর করতে পারি তাহলে কিন্তু আমাদের লোকজনের অনেক একটু স্বস্তির জায়গা ফিরে আসবে। আর স্বাস্থ্য খাতের কারণে বলছি বিশেষ করে সরকারি হসপিটালের ব্যাপারে, কারণ এখানকার ম্যাক্সিমাম মানুষই গরিব মানুষ, সরকারি হাসপাতালের চিকিৎসাটা যাতে ভালো মতো হয় সেদিকে রাখবেন। আর আমি তো আমাদের সিভিল সার্জন সাহেব উনি তো অত্যাধিক একজন ভালো মানুষ, আমি জানি ওনার নজরে যেটা আসবে উনি সেটা সাথে সাথে সমাধান করার চেষ্টা করবেন। আর সব থেকে যেটা আগে আমার এক ভাই বললেন যে স্বাধীনতা চত্বর, আসলে এটা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে, দেখতেও খারাপ লাগছে, যেহেতু এটা আমরা নিজেরা কিছু করতে পারবো না, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে এটারে একটা সুন্দর একটা একটা ফর্মে নিয়ে আসার জন্য,
এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না, আমার আমাদের সহযোগিতা পাবে কিন্তু সাথে সাথে আপনাদের সহযোগিতা লাগবে। এটাকে একটা সুন্দর কিছু স্বাধীনতা চত্বরে যদি কেউ রাখতে চায় রাখবো আমরা, কিন্তু সেখানে আমাদের অনেক শহীদ হয়েছে যারা এত বছরে বাংলাদেশ গড়ার পিছনে যারা শহীদ হয়েছে তাদের ছবি দিয়েও আমরা সেটা সুন্দরভাবে করতে পারি। সে 52 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এই শহীদ হয়েছে দেশের জন্য তাদের দিয়ে আমরা সুন্দর একটা স্বাধীনতা চত্বর বানাতে পারি, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। তো মোটামুটি আমার এই আলাপ আলোচনাগুলি ছিল, আর যেটা থাকবে মাদক, এটা তো একটা অনেক বছরের জঞ্জাল। এটা আমাদের মনে হয় আমাদের পারিবারিক, আমাদের যারা মা বাবা আছি আমরা তাদেরও কিন্তু দায়িত্ব আছে, শুধু সরকারের উপরে বা প্রশাসনের উপরে ছেড়ে দিলে হবে না, মা বাবারও কিন্তু দায়িত্ব নিতে হবে। কেন আমার সন্তান ইয়াবাতে যাচ্ছে, মা বাবার দায়িত্ব নিতে হবে, আমরা যারা প্রতিটা গার্জেন এখানে আছি তাদের দায়িত্ব নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে তাদের দায়িত্ব নিতে হবে, সর্বস্তরের দায়িত্ব না নিলে শুধু প্রশাসন দিয়ে মাদক দূর করা যাবে না। এর জন্য আমি বলবো সবাইকে সতর্ক থাকতে হবে। আর শিক্ষা, আমি তো মানিকগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খুব মানে একটা অশান্তির মধ্যে আছি, কারণ এখানে আমি দেখছি এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও একটা বাণিজ্য শুরু হয়েছে, বিরাট বাণিজ্য শুরু হয়েছে। দেখা যায় যে লোকটা যে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলছেন যে বাদ দেওয়া হয়েছে, সে আবার ঘুরে ঘুরে টাকা পয়সা দিয়ে আবার সে আগের জায়গায় চলে আসতেছে। কিন্তু আমরা চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান, আমি যদি আমার ছেলে পেলেরে ভালো মানুষ করতে না পারি, শিক্ষাটা তো মেয়ে, সে শিক্ষাটা যদি দিতে না পারলাম তাহলে তো আমার যত উন্নয়নই বলেন, এই যে ইয়াবা বলতেছেন এত চাঁদাবাজি বলতেছে, সব কিছুর মূলে কিন্তু শিক্ষা দিতে হবে। আগে আমাদের ছেলে পেলে শিক্ষিত, সব শিক্ষিত ছেলে পেলে তৈরি করতে হবে এবং বিবেক মান ছেলে পেলে তৈরি করতে হবে, এবং সেটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন তাদেরও দায়িত্ব, মা বাবার দায়িত্ব।